আসসালামু আলাইকুম বেঙ্গল ডিপি হেলথে আপনাদের স্বাগত হঠাৎ করে বাংলাদেশ বেস্ট ক্যান্সারের রুগী এত বেড়ে যাচ্ছে কেন বেস্ট ক্যান্সার বাংলাদেশের আগের চেয়ে অনেক বেশি হচ্ছে আগে চল্লিশের কম বয়সী রুগী বিরল ছিলেন আর আজ সতেরো বছরের বালিকাও এ রোগে করুণ শিকার হয় বিশ তিরিশ বছর বয়সের মাঝে আমরা বেস্ট ক্যান্সারের রুগী অনেক পাই চলুন জেনে আসা যাক কেন বাড়ছে বেস্ট ক্যান্সার প্রথম দায়ী করা যায় জন্ম নিয়ন্ত্রণকারী পিপল ইঞ্জেকশন চামড়ার পিল ইত্যাদি কে এগুলোর মাঝে মাঝে ইট্রোজেন হরমোন যা বেস্ট ক্যান্সারের জন্য দায়ী দুই দেশে পাচত্ব খাবারের প্রচলন হওয়া ফাস্ট ফুড জাঙ্ক ফুড কোল্ড ড্রিঙ্কস বাইরের ভাজা পোড়া এগুলোতে খারাপ চর্বি প্রচুর পরিমাণে থাকে এছাড়া খাসির মাংস অতিরিক্ত গরুর মাংস অর্থাৎ রেডমিট বড় চিংড়ি পাঙ্গাস মাছ চিপস প্যাকেট জুস ইত্যাদিও ক্ষতিকর রান্নায় তেল বেশি খাওয়া পুরোনো তেল ব্যবহার করা খুব খারাপ তিন মোটা মহিলাদের সংখ্যা বেড়ে যাওয়া শরীরের মেদে ইট্রোজেন হরমোন এস্ট পেরিওল নামে লুকিয়ে থাকে এবং সময় মতো ছবল মারে চার বইপত্র অনুযায়ী মাসিক অল্প বয়সে আরম্ভ হয়ে অনেক বয়স পর্যন্ত চলে প্রথম সন্তান বেশি বয়সে জন্মালে সন্তান না থাকলে বেস্ট ক্যান্সারের চান্স বেড়ে যায় কিন্তু আমাদের দেশের বেশিরভাগ রুগী অনেক ছেলে মেয়ের মা অল্প বয়সে বিয়েও সন্তান হয়েছে কাজেই এই থিউরি এখানে মেলে না পাঁচ আমাদের নিজের মনে হয় অপুষ্টি আমাদের দেশে বেস্ট ক্যান্সারের জন্য একটা দায়ী ফ্যাক্টর হলেও হতে পারে কারণ আমরা মহিলারা সুসুম খাবার খুব কম খাই চীনে এক সময় খাদ্য নালীর ক্যান্সার বেশি হওয়ার কারণ ছিল অপুষ্টি নিয়মিত পুষ্টিকর খাবার নিশ্চিত করার পরেও সেখানে ক্যান্সার হার অনেক কমে যায় ছয় সিগারেট বেরি পানের সাথে সাদা তামাক জর্দা গুল ইত্যাদি ব্যবহার করা খুব বিপজ্জনক সাত মা খালা নানি দাদি ফুপু কাজিনদের বেস্ট বা ওভালির ক্যান্সারের ইতিহাস থাকলে রিস্ক একটু বেড়ে যায় আট বেরি সিগারেট মদ খাওয়া ইত্যাদি